শ্রীমতি নিজের নিজের নাম সোয়েল দেয়, আই উইল হোয়েস্ট দ্য ট্রাই কালার, রিসপেক্ট দ্য স্পিরিট অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দেশ একটা উচ্চ মার্গে কিন্তু পৌঁছেছে, আমাদের সরকার ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি। এখানে স্বাস্থ্যের বিষয়ে হোক, এগ্রিকালচারের বিষয়েই হোক, স্পোর্টসেরই হোক, এডুকেশনই হোক, সব জায়গায় আমরা কিন্তু চেষ্টা করছি যে মানুষের জন্য রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। আজকে এই তিরঙ্গা যাত্রায় যে শপথ এখানে আমরা নিয়েছি সেটাকে বাস্তবায়িত করার আহ্বান আমি জানাবো। আমাদের আহ্বানে সাড়া দিয়ে সব জায়গায় কিন্তু এই যে প্রোগ্রাম সেটা সফল হয়েছে। এবারেও আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। তো আগে আমাদের সেক্রেটারি মহোদয় এখানে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা বিভিন্ন প্রোগ্রাম এই হার ঘর তিরঙ্গাকে সামনে রেখে আমরা সেটা করছি। বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, বিভিন্ন সাব ডিভিশনালে হচ্ছে, বিভিন্ন সমস্ত জায়গায় আমরা সেটা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই যে আহ্বান করেন সাধারণ মানুষ কিন্তু সেটাকে পালন করেন এবং সেটাকে ফলোও করেন। আমরা দেখেছি 75 সীমান্ত গ্রাম বীরকানাম, অর্থাৎ সেখানেও আমরা সেই প্রোগ্রাম আমরা এই দপ্তরের তরফ থেকে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের সাহায্যের কারণে সেটাও কিন্তু সম্ভব হয়েছে। অর্থাৎ 75 বছর যখন পূর্ণ হলো তাকে সামনে রেখে এই যে বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রাম করেছি। আমরা আগেও জানতাম না এক একটা গ্রামে আমাদের ত্রিপুরারই বহু লোক এই দেশ স্বাধীনতার ওনারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাদের নাম আমরা বের করেছি। ওদের নাম ওখানে প্রতিটা গ্রামে সেখানে বলকে ওনাদের নাম আমরা সেখানে আমরা খোদাই করতে পেরেছি। প্রধানমন্ত্রীজি কী বলেছেন, মেরে মাটি মেরা দেশ। এর আগেও আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এইভাবে যশস্বী প্রধানমন্ত্রীজি যখন বলছেন মেরে মাটি মেরা দেশ, অর্থাৎ যে মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করি সেই মাটি সম্পর্কে উনি আমাদের অবহিত করেছেন। এবং সেখানেও যে প্রোগ্রাম দেওয়া হয়েছিল যে বিভিন্ন যে 58টা ব্লক আছে আমাদের, সেই ব্লক থেকে এই মাটি এনে অমৃত বাটিকা তৈরি করা, আমাদের মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নগর পঞ্চায়েত থেকেও সেভাবে মাটি সংগ্রহ করে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার থেকে এসে আমরা অমৃত বাটিকা এখানে তৈরি করেছি। বিভিন্ন জায়গায় অমৃত বাটিকা হয়েছে, আর সেই অমৃত বাটিকার যে অমৃত কলস, সেই অমৃত কলস এখান থেকে আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সেটাকে নিয়ে দিল্লিতে গেছে, সেখানেও অমৃত বাটিকা তৈরি হয়েছে। সেখানে সারা ভারতবর্ষের মাটি সেখানে নিয়ে পক্ষেই সেটা সম্ভব। এবং সেটা উনি যখন এই আহ্বান আমরা আমাদের সামনে রেখেছেন আমরা সেটা পালন করেছি। আজকে এখানে তিরঙ্গা র্যালি হচ্ছে, আমি আশা করি যে এই প্রোগ্রাম অবশ্যই সাফল্য হবে এবং আমাদের দেশের প্রতি, দেশ আগে তারপর অন্য কিছু, দেশের প্রতি আমাদের যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানাতে হবে এবং দেশকে সামনের দিকে, আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথও আজকে আমাদের।